মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আছি মামা আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা একটু জানাবেন। যে আমার নাম মামা দত্ত হোসেন, আর আমার কোয়ার্টার অবস্থিত পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গড়ুরহাটের পূর্ব পাশে যে বটগাছে, বটগাছের পাশে আমার খামার। দর্শকরা তো জানে সবসময় হাই কোয়ালিটি বকনা নিয়ে কাজ করেন, এবারে কালেকশনটা কেমন হয়েছে? বারবার মতন এবারেও আপনার আশা করতেছি, গেটের বাচ্চা সবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্টের বাচ্চা সংগ্রহ করছি। কাস্টমার ভাইরা যেগুলো নিয়ে লাভবান হবে, ভবিষ্যতে লাভবান হবে, সে ধরনের কালেকশন নিয়ে আমি করার চেষ্টা করে থাকি এবং করে থাকি। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে জানাবো। জি, আপনারা দেখান। সিরিয়ালের এক নম্বরে, মাশাল্লাহ, খুবই কিউট একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটি? আমার এটা মূলত জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম। এই বাচ্চাগুলোকে আপনার রানী শঙ্কর বলা হয়, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য রানী শঙ্কর বলা হয়। এর মাথারা দেখা দেন, মাথাটা একেবারে টিয়া পাখির মতন মাথা। আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে এটার? বয়স হবে 11 মাস মতো বয়স হবে আর কি, 2-4-5-10 দিন কম বেশি হতে পারে, প্লাস মাইনাস হতে পারে 11 মাসের মতো। এই গেটের একটা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম, এর থেকে আমার মনে হয় না যে এর থেকে জাতমান কোয়ালিটি আর ভালো গরু হয়। জীবন চারটা আছে, ইনশাল্লাহ খুবই ভালো আছে। ফলন ফলন দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, জায়গাটা দেখেন খুবই ভালো, খুবই সুন্দর। এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুবই কিউট। এটা একটা আমেরিকান এডেলবিজের বাচ্চা, বাচ্চারা বডি কন্ডিশন সব মিলাই এই গেটের একটা বাচ্চা, ডাবল বডির একটা গরু। দামটা কেমন রাখছেন মামা? এই বাচ্চাটার দাম যা থাকবে 1,15,000 টাকা। 1,15,000? জি জি। দরদাম করে নিতে পারবে? জি, সামান্য দরদাম করে নিতে পারবে। আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি মামা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে? মামা, এটাও একটা আমেরিকান এডেলবিজের বাচ্চা। আসলে আজকে যে কয়টা বাচ্চা দেখাবো, কোনটার থেকে বেশি কোয়ালিটি ভালো এটা আমার বলার কায়দা নেই। কো এটা কাস্টমার ভাইয়েরা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। গরু মাসা যে কটাই আছে সব একটের বাচ্চা, এটারও পাতলা দেখেন খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ দর্শক, মানে কোনো অংশে কমতে নেই। এটাও একটা ডাবল বডির বাচ্চা, আমেরিকান এডেলবিজের গরু। এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স হবে 12 মাস। 12 মাস বয়স। দামটা কেমন রাখছেন? এটা এই বাচ্চাটার দাম চা থাকবে 1,11,000 টাকা। 1,11,000। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে, যে সামান্য দরদাম করে নিতে পারবে। সিরিয়াল নাম্বার 3, মাশাল্লাহ, আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি মামা, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। মামা, এটা আছে জাতে হচ্ছে মুন্ডাই, ডান্ন জাতের মুন্ডি। এটার মাথাটা দেখা দেন, মাথা একেবারে ছোট, ডান্ন জাতের মুন্ডি, ডান্ন জাতের গরু। গরুটা ডাবল বডির একটা বাচ্চা, এটার বয়স হবে আপনার 12 মাস মতো বয়স হবে। লেজের কাছ থেকে ঘাড় পর্যন্ত দেখেন বাইরে একেবারে স্ট্রেট সোজা। এটা একটু দেখা দেন, লেজের কাছ থেকে ঘাড় পর্যন্ত কিন্তু একেবারে স্ট্রেট সোজা, লেজটা আরো উঁচু আছে দেখা যাচ্ছে, মাথার সাইজটা উঁচা, আবার লেজটা আপনার হাঁটুর উপরে আছে, বাটের জায়গাটা খুবই সুন্দর আছে। আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি, এই বকনাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন মামা। এটা একটা আমেরিকান এডেলবিজের বাচ্চা, যাতে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম। বাচ্চাটার বডি কন্ডিশন দেখা দেন, ডাবল বডি কাকে বলে, পাও সাইডটা খুবই মোটা এবং হচ্ছে খুব খোরগুলা দেখেন আপনার ঘোড়ার খোরের মতন খাড়া খাড়া একেবারে। জায়গাটা দেখেন, উল্লানের জায়গাটা খুবই সফট, বাচ্চা একটা সাইজ জায়গায় আছে। আপনার পিওর হলস্টাইন ফ্রিজিয়ামের কোয়ালিটি বুঝতে হলে পারে এটা আপনার সর্বপ্রথম দেখতে হবে বাচ্চা একটা সাইজ জায়গায় আছে নাকি। আচ্ছা, এক একটা বাটের থেকে আরেকটা বাট অন্তত 1.5-2 ইঞ্চির দূরত্ব থাকতে হবে, ওই বাচ্চাগুলোর আপনার দুধ বেশি হবে। বয়সটা কেমন আছে মামা? এটার বয়স হবে 12 মাস প্লাস। 12 মাস প্লাস বয়স। দামটা কেমন রাখছেন মামা? এটা 4 এবং 5 দুইটা বাচ্চা জোড়া করেছে, দুটা সেম কোয়ালিটি বাচ্চা, জোড়াই দাম দেবো। জোড়াই দাম দেবে? জি জি মামা। আমরা সিরিয়ালের 5 নম্বর এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। আসলে আমি আগেই বলেছি, আজকে যে গরু দেখাবো, গরু আমার মনে হয় না যে পাবনা জেলায় এত ভালো কোয়ালিটি গরু কোনো খামারি দেখাতে পারবে। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা, এটারও বয়স হবে 12 মাস মতো বয়স হবে। ডাবল বডির একটা বাচ্চা, এটারও লেজ দেখেন হাঁটুর উপরে এবং পাও সাইডটা দেখেন অনেক মোটা, খুরগুলো একবারে ঘোরার খোরের মতন খাড়া খাড়া।
এই গেটার বাচ্চা যাকে বলে এর বাচ্চাটাও দেখেন আর জায়গাটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে সব এবং স্কিনের গায়ের চামড়াটাও একেবারে পাতলা দেখেন 4 ইঞ্চি বলতেছে আর কি এই গেটার বাচ্চা সব মিলে একটা এই গেটার বাচ্চা যাকে বলে এই জোড়া যদি কোনো দর্শক ভাই নিতে চায় একসঙ্গে কেমন দাম রাখছেন মামা এই জোড়া এই দুইটা বাচ্চা একসঙ্গে কোন কাস্টমার ভাই নিলে পারে দুইটা বাচ্চার দাম সা থাকবে 238000 টাকা 238000 টাকা জোড়া জি যদি দুইটা একসঙ্গে নেয় 238000 টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল একটা কাটি নিলে পারে সেক্ষেত্রে আলাদা আলাদা হবে দর দাম করে নিতে হবে জি জি চলেন আমরা পরবর্তী গুলো দেখাই জি দেখেন মামা সিরিয়াল নাম্বার 6 মাশাআল্লাহ খুবই কিউট আর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা আছে অরিজিনাল আমেরিকান এডিএল বিজার বাচ্চা যাতে হলস্টন ফিজিয়াম অনেকে রানী শঙ্কর বলে আসলে এগুলাকে রানী বিটের বাচ্চা বলা হয় সুন্দরীর কারণে রানী শঙ্কর বলে যাতে হচ্ছে হলস্টন ফিজিয়াম ডাবল বডি কাকে বলে দেখেন গরুটার গলা একেবারে চিকন কোন রকম কম্বল নাই লাভি নাই কো লেজটা হাঁটুর উপরে পাও সেটটা দেখেন অনেক মোটা মোটা মাজাটা খুবই ভারী এবং ওলানটা মাশাআল্লাহ খুবই ভালো আছে ওলান ফালানো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ডাবল বডির একটা বাচ্চা গলাটা দেখেন একেবারে চিকন লেজ টাটুর উপরে আছে পাও সেটটা খুবই মোটা বয়সটা কত বললেন এটার বয়স হবে 13 মাস 13 মাস রেডি টাইপের বকনা জি জি দামটা কেমন রাখছেন মামা এটার 6 এবং 7 দুইটা বাচ্চা আবার একটা জোড়া করছি 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটা বাচ্চার আরেকটি জোড়া জোড়ায় দাম দিবেন জি জি আমার সিরিয়ালের 7 নাম্বার এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের আমার আসলে গরুর বিবরণ দেওয়ার মতন কোনো রকম ভাষা নাই তো আসলে গরু যে সংগ্রহ করেছে আজকে দর্শকরা দেখলেই বুঝবে 2-4 বছরের মনে হয় কোনো খামারে এত ভালো কোয়ালিটির গরু দেখাতে পারে নাই তো যা আজকে আমি দেখাচ্ছি এটা একটা আপনার হলস্টন ফিজিয়াম বাচ্চা আমেরিকান এডিল বিজের বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন আছে মামা এটার বয়স আপনার 13 মাস মতো বয়স হবে 13 মাসের মতো বয়স খুবই সুন্দর প্রকৃতির গরু বাচ্চাটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারটা বাচ্চার জায়গায় এবং স্পেস নিয়ে আছে দেখেন লেজের কাছ থেকে ঘাড় পর্যন্ত একবার এটা সোজা গলাটা একেবারে চিকন কোনো রকম কম্বল নাই লাভে নাই কো আচ্ছা এই জোড়ার দাম কেমন রাখছেন মামা এই দুইটা বাচ্চার দাম সা থাকবে 258000 টাকা 258000 জি 258000 টাকা দাম সা থাকবে এখান থেকে জোড়া ধরে নিলে পারে সামান্য দাম করে নিতে হবে দুইটা বাচ্চা একটু ভালো করে দেখাই দেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি টাইপের বকনা এক দেড় মাসের মধ্যেই আশা করা যায় এগুলো হিটে চলে আসবে জি 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 এগুলো রিজাক কেমিনাশক করতে হবে কেমিনাশক করলে পারে ইনশাআল্লাহ এক আধ মাসের মধ্যে হিটে চলে আসবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখবো জি দেখেন আমার সিরিয়ালের 8 নম্বরে আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা এটা একটা হলস্টন ফিজাম বাচ্চা এটা একটা ডাবল বডির গরু এটারও জাতমান কোয়ালিটি খুবই ভালো মাদাটা দেখেন খুবই ওষার এবং ভারী লেজার কাছে ঘাট পর্যন্ত একটা সোজা আছে মাথাটা দেখেন অনেক ছোট বয়সটা কত মাস হবে এটার বয়স 14 মাস প্লাস চামড়াটা দেখেন একেবারে পাতলা চামড়া 14 মাস প্লাস মানে রেডি বকনা জি জি বাচ্চাটা দেখা দেন খুবই সুন্দর আছে বাচ্চাটা আছেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর আছে ওলান পালান একদম রেডি বকনা যে কোনো সময় এগুলো কিন্তু হিটে চলে আসবে দামটা কেমন রাখছেন মামা এটা বাচ্চাটার দাম সা থাকবে 127000 টাকা 127000 জি জি আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি সামান্য দরদাম করে নিতে পারবে মামা সিরিয়াল নাম্বার 9 এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলেন দর্শকদের মামা এটা একটা ডানো জাতের বাচ্চা দুধের কোটার উপরে যে গরু ছবি থাকে সে জাতের বাচ্চা এটাকে ডানো জাতের বলে আবার অনেকে আছে মশাল অস্ট্রেলিয়া বলে তো মূলত জাতের আছে ডানো ডানো গরুতে দুধ বেশি হয় এবং উচ্চতা দিক দিয়ে অনেক বৃদ্ধি পায় মানে এইগুলা হচ্ছে আপনার হাতের থেকে বড় বড় আকৃতি ধারণ করে এর ওলান সাইডটা দেখেন দেন বাট সাইডটা খুবই সুন্দর এবং জায়গাটা দেখেন কি মাশাআল্লাহ কি বলা বলছে পালন দেখতে পাচ্ছেন দর্শক এখন একটা প্রেগনেন্ট গরুর মতন লাল নেমে আছে খুবই সুন্দর গরুটা দেখেন লম্বা কথা কিনে দেখেন লেজার কাছ থেকে ঘাড় পর্যন্ত মানে 6 ফিটের উপরে উচ্চতা লম্বা আছে
বয়সটা কেমন আছে এটা এটারও বয়স আপনার 14 মাস প্লাস বয়স হবে 14 মাস প্লাস মানে এটাও রেডি বক না জি রেডি বলতে এটা গত সোমবারে হিটে আইছিল তো প্রথম বিশটা দেওয়া হয় নাই তো ইনশাআল্লাহ 21 থেকে 29 দিনের মধ্যে আবার হিটে আসবে হিটে আসলে পর বিশ দেওয়া যাবে দামটা কেমন রাখছেন মামা এই বাচ্চাটার দাম সা থাকবে 165000 টাকা 165000 হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে দরদাম করে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে তোমামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই দর্শকেরা মনে করে যে আমরা দাম বেশি চাই তো দাম যদি বেশি চাই বেশি দামে বিক্রি করলে গরু কিন্তু আমার পরে থাকবে গরু কিন্তু প্রত্যেক সপ্তাহ আল্লাহর রহমতে দুই সপ্তাহ সপ্তাহ দশটা বিক্রি করতেছি আবার কিনতেছি আসলে সবাই তো এগেটের বাচ্চা চেনে না যারা জাতমান চিনি না কিংবা ওদের খামারে দুই চারটা এই কোয়ালিটির গরু আছে এই সকল ভাইয়েরা এইসব গরু দেখলে পারে থয় না সঙ্গে সঙ্গে নিয়ে নেয় দুটো কম বেশি ওটা দেখে না গরুর জাতমান কোয়ালিটি দেখে নেয় তো দশটা ভাইয়েরা যেখান থেকে গরু কিনেন গরুর জাতমান কোয়ালিটি দেখে কিনবেন আপনি গরুটাতে যাতে যাতে ভবিষ্যতে লাভবান হন আপনি লাভবান হলে পরে আপনার দেখা দেখে আরও পাঁচজন উৎসাহিত হবে গরু কিনতে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম